हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल। और आमी चले एसेछी आबार तोमादेर सामने रीमा। तो आज के तोमादेरके जेटा देखाच्छी, देखो मोमो मैक्सेर मजाटा शुधु एकटु देखो। आज के तोमादेरके शुधु ओदेरई किछु किछु एकटु छोटो छोटो भिडियो करे देखाबो, केमन लागलो अवश्यई जानिओ। देखेछो एखन मोमो की करछे? मैक्स शुए आछे, अथच मोमो ओर लेजेर उपरे जे शुए आछे। देखो मजाटा एकटु। দুজনে মিলে ও আবার লেজটা কেমন করে নড়াচ্ছে, দেখো নড়াচ্ছে। ও আবার দেখছে যে ওর গায়ে কি সুড়সুড়ি দিচ্ছে। মোমো আবার সেটা দেখছে। এবার ম্যাক্স বিরক্ত হচ্ছে। ম্যাক্সের তো মানে সারা রাত ঘুমোয় না, তো এখন ঘুমোচ্ছে, মানে এখন ও একটু সুড়সুড়ি করছে, ওর বিরক্ত লাগছে। দেখো এক্ষুনি মজাটা ও উঠে যাবে, উঠে যেয়ে নিশ্চয়ই খাটের তলে শোবে। ওকে তো আমি চিনি, দেখো মজা দেখো। হ্যাঁ এই দেখো, দেখেছো তো খাটের তলায় এসে শুয়েছে। ঠিক এই হচ্ছে ওদের কাণ্ড। সারাদিনে যা কি করে মানে কি বলবো। আর এই যে এখন ও চলে গেছে, আর এখন ওর মানে ওকে বিরক্ত করে অতিষ্ঠ করে তুললো, তুলে তুলে এখন ওর নিজের গা শ্বশুর করছে, ওর জায়গাটা শুকে শুকে দেখছে। মোমোর যা কাজ আর কি, যা দুরন্ত আর যা চঞ্চল। তবে একটা দিক খুব ভালো, মানে কি বলবো, সারা ঘর আমার কোনো সময় নোংরা করে না, খুবই ভালো। মোমোদের এই মোমোর এই গুণটা খুবই ভালো, খুব ভদ্র। আমি খরগোশ এরকম দেখিনি সত্যি কথা বলতে। আর আমার ম্যাক্সের কথাও মানে বলে শেষ করা যাবে না, সত্যি ভীষণ ভদ্র, ভীষণ ভদ্র। মানে কুকুর হিসেবে যে এরকম হয়, আমি আরও কুকুর পুষেছি এরকম সত্যি দেখিনি। মোমো ম্যাক্স সত্যি খুব ভদ্র। ওরা ছিল তাই আমাদের লকডাউনটা যে কীভাবে কেটে গেল আমরা বুঝতে পারি না, মানে এটা আমরা সেটা বাড়িতে আলোচনা করি যে ওরা ছিল বলে আমাদের সময়টা কাটলো। তো দেখো, আর এই যে মোমোর এখন লাঞ্চ টাইম, তাই মোমো এখন সবুজ ঘাস খাচ্ছে। ওর তো সবুজ ঘাস খুবই প্রিয়, গাজর খেতে খুব ভালোবাসে। তাছাড়াও আমাদের সাথে মাছ মাংস ডিম মানে কোনোটাই বাকি যায় না, সবই ওর চলে। মানে এমন কোনো জিনিস নেই যে ওর চলে না। ইউটিউবার ভাই আমাকে বলেছিল, দিদি তুমি মোমো ম্যাক্সকে নিয়ে একটা ভিডিও করবে একদিন। তো আজকে এই ভিডিওটা সেই ভাইয়ের উদ্দেশ্যেই আমি করলাম। আজ কি মনে হলো, তো চলো আজকে আমি মোমো ম্যাক্সকে নিয়ে ভিডিও করি। তাই আজকের ভিডিওটা ভাই তোমার জন্য, অবশ্যই তুমি বলেছিলে তাই আমি ভিডিওটা করলাম, অবশ্যই কিন্তু দেখো। আর এই যে এখন ড্যাডা যাচ্ছে দিদিভাইকে আনতে পড়া থেকে, তাই আমি এখন জানলা দিয়ে মুখ বাড়িয়ে ড্যাডাকে দেখছি দিদিভাইকে কখন আনবে। আমাকেও যদি একটু নিয়ে যেত কি মজা হতো। নিয়ে গেল না যে কেন, আর এই যে দিদিভাই চলে এসেছে আর আমি এখন আদর খাচ্ছি। তো গাইস আজকের মতো এইটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর অবশ্যই প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। প্লিজ প্লিজ গাইস অবশ্যই পাশে থেকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, আর রোজ রোজ আমার ভিডিওগুলো দেখো।